সূরা আলে ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য, আল্লাহ তালাই সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্যে জ্ঞানবান লোকদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই জ্ঞানবান লোক হচ্ছে তারা যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান সমূহ ও জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা বলে ওঠে, হে আমাদের মালিক, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা বানিয়ে রাখোনি, তোমার সত্তা অনেক পবিত্র, অতএব তুমি আমাদের জাহান্নামের কঠিন আজাব থেকে নিষ্কৃতি দাও। إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। يا আমাদের মালিক, যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে, আর সেই অপমানের দিনে জালেমদের জন্য কোন রকম সাহায্যকারী থাকবে না। إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا আমাদের মালিক, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী মানুষদের ইমানের দিকে ডাকছে। সে বলছিল, হে মানুষেরা, তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ইমান আনো। হে মালিক, সেই আহ্বানকারীর কথায় অতঃপর আমরা ইমান এনেছি। হে আমাদের মালিক, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, হিসাবের খাতা থেকে আমাদের দোষ ত্রুটি ও গুণাসমূহ মুছে দাও, সর্বশেষে তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও। আমাদের মালিক, তুমি তোমার নবী রসুলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের পূর্ণ করে দাও, এবং কিয়ামতের শেষ বিচারের দিন তুমি আমাদের অপমানিত করো না, নিশ্চয়ই তুমি কখনো ওয়াদার বরখেলাপ করো না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।